আগামী 24 ঘন্টায় রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবার থেকে বাংলার উত্তরের এবং দক্ষিণের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। শুক্রবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে নাকি একাধিক নিম্নচাপ তৈরি হচ্ছে। 23 জুলাই অর্থাৎ কাল থেকেই সেই নিম্নচাপ আরও সক্রিয় হবে। একটা নয়, একাধিক নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বঙ্গোপসাগরে। ওড়িশার কাছে বঙ্গোপসাগরে তৈরি হবে প্রথম নিম্নচাপ, তারপরে আবার 26 জুলাই অর্থাৎ আগামী সোমবার আরেকটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে। বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যে অন্তত 7টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 68%। হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে হওয়া এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী সপ্তাহ অবধি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।